আমরা যত বড় সমস্যায় থাকি সকল সমস্যার সমাধান করতে পারি। পৃথিবীতে আমরা যতদিন বাঁচি সেটা তো প্রত্যেকেই চলে যাব না ফেরার দেশে, এতে দুঃখের কি আছে? একদিন আমরা ছিলাম না, অর্থাৎ যেখানে ছিলাম সেখানেই ফিরে যাব। ঝর্ণার পানি নদী দিয়ে চলে যায় সাগরে, সাগরের পানি সূর্যের তাপে বায়বীয় হয়ে আকাশে উড়ে বেড়ায়, বাতাসের মাধ্যমে হিমালয় বা বড় বড় পাহাড়ে গিয়ে পড়ে, পানি হয়ে ফিরে আসে পূর্বের স্থানে। যে মানুষ মারা যায় সে তার পূর্বের স্থানে ফিরে যায়, তিনি আবার ফিরে আসে মানব শিশু হয়ে। প্রত্যেক শিশুর মধ্যেই তাদের পূর্বপুরুষ বা আদি মানুষের গুণাগুণ বর্তমান থাকে, তাই যত বড় সমস্যায় পড়ি দুঃখ করার কিছু নাই। এই দুঃখে তুমি একাই শুধু নয়, এই দুঃখে হাজার হাজার মানুষ আছে। আমরা চাইলে সকল সময় ভালো থাকতে পারি যদি আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি। মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে, যেমনটা যোগীরা তাদের মনকে নিয়ন্ত্রণ করে থাকে, দেহের দিকে লক্ষ্য না করে মনকে অধিক শক্তিশালী করে গড়ে তোলে। কিন্তু আমাদের দেহকেও বাঁচিয়ে রাখতে হবে এবং সাথে সাথে মনকেও শক্তিশালী করতে হবে, কারণ এই দেহের মাধ্যমেই আমরা বাঁচি। মনের শক্তির কারণেই আমরা সকল কাজ করতে পারি। খাঁচার পাখি খাঁচায় বসবাস করে, কিন্তু খাঁচাকে যদি পীড়ন করা হয় তবে সেই প্রভাব পাখির উপরেই পড়বে। পাখি ভয় পেয়ে যাবে, খাঁচা থেকে বাহির হওয়ার জন্য ছটফট করবে। খাঁচা যদি পীড়ন করতে করতে ভেঙে ফেলি, একটা সময় পাখি মারা যাবে, অথবা পাখি জীবিত থাকলেও সে উড়ে যাবে বনে। বনই তো তার স্বাধীনতা। ঠিক আমাদের শরীরটাও একটি খাঁচা, এটাকে পীড়ন করা চলবে না। আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও। আশা করি ভালো লেগেছে, ধন্যবাদ। আজ আর নয়, আবার দেখা হবে পরের কোনো প্রোগ্রামে। ততক্ষণ ভালো থাকো, সুখে থাকো, টাটা।